নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আপনি বৃষ রাশির মানুষ, সেপ্টেম্বর 2023 আপনার জন্য কেমন যেতে চলেছে, আপনার ভাগ্য, আপনার স্বাস্থ্য, কেরিয়ার, বিবাহ, কর্ম, শিক্ষা, প্রেম, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে, বিস্তারিত আলোচনা থাকবে। তবে আমি একটি কথা বলবো, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিও শেষে আমি কিছু উপায়ের কথা বলবো, যেটা আপনারা যদি করেন নিশ্চিতরূপে আপনাদের লাভ কিন্তু হবে। দেখুন, বৃষ রাশির আপনার দ্বাদশভাবে বৃহস্পতি এবং রাহু অবস্থান করছে, তৃতীয়ভাবে শুক্র অবস্থান করছে, চতুর্থভাবে রবি এবং বুধ অবস্থান করছে, পঞ্চমভাবে মঙ্গল, আবার 17 সেপ্টেম্বর থেকে পঞ্চমভাবে রবি অবস্থান করবে এবং ষষ্ঠভাবে কেতু এবং শনি রেট্রোগ্রেড হয়ে আপনার কর্মভাবে অবস্থান করছে। কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, জাস্ট একটা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। এটা যে হুবহু মিলবে এমন কখনোই দাবি করি না। কেউ কেউ বলছেন যে কৌশিকদা আমার তো বৃষ রাশি বা আমার তো এই রাশি কেন হচ্ছে না। দেখুন, এটা একটা সার্বিক বিচার। বৃষ রাশির কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই জন্ম ছক নিয়ে কিন্তু আমি আলোচনা করছি না, বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু আমি সেপ্টেম্বর মাসে একটা প্রেডিকশন আপনাদেরকে দিতে চলেছি। প্রথম আছে স্বাস্থ্য, আপনাদের রাশির অধিপতি তৃতীয়ভাবে অবস্থান করছে। তৃতীয়ভাবে অবস্থান করা মানে আপনাদের এ মাসে যথেষ্ট পরিমাণে পরিশ্রমের মাস কিন্তু হবে, অর্থাৎ কিছুটা হলো স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা হলো আপনাদের একটু হলো সমস্যা কিন্তু আসবে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের স্বাস্থ্যক্ষেত্রে ঠান্ডা লাগা, সর্দি কাশি, এই জায়গাগুলো কিন্তু আপনার আসার সম্ভাবনা কিন্তু রয়েছে বৃষ রাশির। শারীরিক সমস্যা, খুচরো সমস্যাগুলো কিন্তু থাকবে এবং এই মাসটা আপনাদের ক্ষেত্রে খুব পরিশ্রমের মাস কিন্তু হবে। অর্থাৎ যতটা আপনারা পরিশ্রম করবেন কিনা ততদিক আপনারা কিন্তু উন্নতি কিন্তু পাবেন। এবার আসি আপনাদের ব্যবসা। দেখুন, সপ্তম ভাবি হচ্ছে আমাদের ব্যবসা। সপ্তম ভাবাধিপতি পঞ্চম গৃহে অবস্থান করছে এবং বুধের প্লেসমেন্ট কিন্তু ভালো আছে। এই মাসে আপনারা ব্যবসা ক্ষেত্রে কিন্তু কিছু নতুন নতুন আইডিয়াল কোনো চিন্তাভাবনা, নতুন আইডিয়া কিন্তু করতে পারেন। অর্থাৎ যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে ভালো, বা ব্যবসা ক্ষেত্রে নতুন পরিবর্তন করতে চাইছেন বা নতুন আইডিয়াতে আপনারা ব্যবসা করতে চাইছেন, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ বৃষ রাশি। অর্থাৎ বিজনেসের জায়গাটা, বিজনেসের পার্টটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। এবার আসি আপনাদের শিক্ষা। দেখুন, পঞ্চম ভাবি হচ্ছে এডুকেশন, পঞ্চম পতি আপনার চতুর্থ গৃহে অবস্থান করছে, রবির সাথে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করছে। দেখুন, আমি একটি কথা বলবো, 17 সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালো। যারা কোনো জায়গাতে অ্যাডমিশন নিতে চাইছেন বা কোনো ইম্পর্টেন্ট এক্সাম রয়েছে, 17 সেপ্টেম্বরের মধ্যে যদি থাকে সেক্ষেত্রে ভালো। এবং উচ্চ শিক্ষা যারা করছেন, এমটেক, বিটেক বা সিএনএ যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল কিন্তু দিবে। তবে তৃতীয়ভাবে শুক্র কিছুটা অনলাইনের দিকে আপনাদের মোটিভেশন কিন্তু করবে। অর্থাৎ পড়াশোনার জায়গাটা কী হবে, যে একটু অনলাইনের কোনো কাজ, অনলাইন গেমিং, এই জায়গাগুলো কিন্তু আপনাদের আসবে। আমি বলবো মনোসংযোগটা আপনাদেরকে বৃদ্ধি করতে হবে। মনোসংযোগের কিন্তু বৃষ রাশির শিক্ষাক্ষেত্রে কিন্তু অভাব কিন্তু আছে। যদি আপনার কনসেন্ট্রেশনটা যদি দিতে পারেন না, আমি কৌশিকরা খুব দায়িত্ব নিয়ে বলছি, শিক্ষাক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট কিন্তু দিবে। এবার আসি আপনাদের প্রেম। দেখুন, পঞ্চম ভাবি হচ্ছে প্রেম, পঞ্চম ভাবাধিপতি চতুর্থভাবে, পঞ্চমভাবে মঙ্গল অবস্থান করছে এবং 17 সেপ্টেম্বর থেকে রবি অবস্থান করছে। দেখুন, প্রেমের জায়গাটা নিয়ে কিন্তু আমি আশানুরূপ ফল কিন্তু আমি বলতে পারছি না, কারণ
আপনি যদি বলেন পূর্ব দিকে যাব, আপনার ক্ষেত্রে সে বলবে আপনার প্রেমিক বা প্রেমিকার মধ্যে সে বলবে আমি পশ্চিম দিকে যাব, আপনি বলেন উত্তর দিকে যাব, আরেকজন বলবে দক্ষিণ দিকে যাব। অর্থাৎ দুজনের মধ্যে একটা মতভেদ, মত পার্থক্য কিন্তু আপনার প্রেমের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। এখান থেকে আমি দেখতে পাচ্ছি না আপনার পঞ্চম ভাব কেমন রয়েছে, আপনার শুক্রের প্লেসমেন্ট কেমন রয়েছে, আপনার মঙ্গল কেমন রয়েছে, চন্দ্র কেমন রয়েছে, কারণ প্রেমের ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। কিন্তু বর্তমান যে গ্রহের গোচর, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ইগো সেন্টিমেন্ট, রাগ আপনাদের বৃদ্ধি হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদেরকে কিছুটা হলো অ্যাডজাস্ট করে কিন্তু চলতে হবে, নয়তো কিছু কিছু ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ আসার সম্ভাবনা কিন্তু বিশ্ব রাশি খুব গাঢ় দেখা কিন্তু যাচ্ছে। এবার আসি যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রাভেল ট্যুরিজের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি বিশ্ব রাশির মানুষ, বিশেষভাবে আপনাদেরকে কিন্তু লাভ 100% কিন্তু দিতে চলেছে। দাম্পত্য সুখ দেখুন, এই মাসটা আপনার লাইফ পার্টনারের কথা শুনে চলা দরকার। অর্থাৎ লাইফ পার্টনারের পরামর্শ নিয়ে যদি আপনারা চলেন আপনাদের উন্নতি কিন্তু হবে। অর্থাৎ দুজনের মধ্যে একটা সংযোগ তৈরি করতে হবে, একমত হতে হবে, তাতে কিন্তু আপনাদের উন্নতি কিন্তু হবে বিশ্ব রাশি। তবে এই মাসটা আপনাদের কিন্তু কিছুটা হলো খরচার মাস কিন্তু রয়েছে, খরচা কিন্তু আপনাদের এই মাসে হবে, খরচার দিকটা অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন। বৈবাহিক জীবন ওভারঅল যদি বলা যায় আপনাদের শুভ কিন্তু কাটবে। এবার আসি আপনাদের ভাগ্য। দেখুন আপনার ভাগ্যাধিপতি আপনার কেন্দ্রে অবস্থান করছে, রেট্রোগ্রেড হয়ে আপনার ভাগ্যভাবেও কিন্তু দৃষ্টি দিচ্ছে। দেখুন ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা আপনারা কিছুটা হলেও কাজগুলো আপনারা হাসিল করতে পারবেন, কিন্তু ভাগ্যাধিপতি কর্মভাবে চলে গিয়ে শ্বসন এবং মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের বদল কিন্তু আসতে চলেছে। যাদের কর্মের জায়গাটা নিয়ে সমস্যা চলছিল, কেরিয়ারের জায়গা নিয়ে সমস্যা চলছিল, সেই সমস্যাগুলো আপনাদের নিশ্চিত রূপে কিন্তু আসবে। বিশেষ করে আপনাদের মহা পরিবর্তন আসতে চলেছে আপনার কর্মক্ষেত্রে। শ্বসন এবং মহাপুরুষ রাজযোগ আপনাদের মানে একটা বড় ধরনের শুভ সমাচার কিন্তু নিয়ে আসবে। দেখুন প্রপার্টির জায়গাটা যদি বলি, সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। যারা সম্পত্তি ক্রয় বা বিক্রয় করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। কোনো একটা সম্পত্তি আপনার দীর্ঘদিন পড়ে রয়েছে বা আপনি কনস্ট্রাকশন বিজনেস করছেন, সেখানে কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু লাভ কিন্তু পাবেন। দ্বাদশভাবে আপনার রাহু ফরেন থেকে, বিদেশ থেকে আপনাদের কিন্তু এ মাসে লাভ দিবে। অর্থাৎ বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদেশের সাথে যুক্ত রয়েছেন, এখানে কিন্তু আপনারা ফরেন থেকে কিন্তু নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। এবং বৃহস্পতি আপনার দ্বাদশভাবে অবস্থান করছে, কারণ আপনাদের একাদশপতি সফলতার জায়গাটা কিছুটা হলো বাধাপ্রাপ্ত, মানে স্মুথ এগানো সেটা কিন্তু যাবে না, কারণ একাদশপতি দ্বাদশভাবে। অর্থাৎ কিছুটা চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে আপনাদের এগাতে হবে, আপনাদের মানসিক টেনশান কিন্তু বাড়বে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে চাপ আসতে কিন্তু চলেছে। রাগজেদকে আপনাদেরকে কন্ট্রোল করতে হবে, আপনি বিশ্ব রাশির মানুষ, নিশ্চিত রূপে আপনাদের বড় ধরনের সমস্যাগুলো কিন্তু কাটবে। কি উপায় করবেন আমি একটি কথা বলবো, আপনারা শুক্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং যতদিক আপনারা ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, যতদিক আপনারা মহাদেবের উপাসনা করবেন ততদিক আপনারা কিন্তু বেনিফিটেড আপনারা কিন্তু হতে পারবেন।
ভিডিওটি এ পর্যন্তই। যারা শুনছেন হয়তো আপনার সঙ্গে মিলছে না নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন। নমস্কার, ধন্যবাদ।